হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। আজকে আমার সাথে কৌশিক বাবু, যার সিনেমা বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে, এবং উজান, যে কখনো নবীন এবং তারপরে তার সিনেমা এখন অনেকটা পুরনো এবং ম্যাচিউরিটির সাথে সাথে আরও অনেকটা কাজ করতে থাকছে। তো তোমাদের দুজনকে অনেক ওয়েলকাম ফিল্মি রিটেকে। তো আমি ফার্স্টে আপনার কাছে যেটা জানতে চাইবো, যে আমরা সবসময় একটা প্রসিডিওরের মাধ্যমে কথা বলি, বাংলা সিনেমার প্রোগ্রেসিং নিয়ে কথা বলি, এবং আপনি প্রায় অনেক দিন ধরে সিনেমাটাকে নিজের হাতে দেখছেন, নিজের হাতে তৈরি করছেন। আমি যদি জানতে চাই যে তখন ফিল্ম মেকিংয়ের যে প্রসেস ছিল, আপনারা যেভাবে সিনেমাটাকে বানাতেন, এখন সেই প্রসিডিওরটা এবং সেখানে লক্ষ্মী ছেলের যে ইম্পর্টেন্ট রোলটা, এই দুটোর সামঞ্জস্য কীভাবে বসে? বানানো বলতে মেকানিজমের কথা বলছি, মেকানিজমের কথা। হ্যাঁ, সেটা না, মানে এটা কীভাবে তুলনা করবো আমি জানি না, কারণ সবসময় দেখবে যে কোনো নস্টালজিয়া বেটার হয় দেখ মানুষের। লোকে পুরনো জিনিসগুলোকে বলে তখন এত সুন্দর ছিল, এখন আর এরকম নেই, সেটা আমাকেও তাই বলে ফেলতে হবে। কারণ ওই যে একটা উত্তেজনা ছিল ফিল্ম মেকিংয়ে যখন সেলুলয়েডের, আমি বোধহয় আমার প্রজন্মের একমাত্র পরিচালক যে 10টা ছবি সেলুলয়েডে বানিয়েছে। হ্যাঁ, সেলুলয়েড মানে র ওই ফিল্ম মানে মেকিংয়ের তার যে ডিসিপ্লিন, তার যে কশাসনেস, এবং আমাদের যেহেতু প্রথম থেকে টাকা থাকতো না বলে আমরা মনিটর থাকতো না, আমাদের মনিটর না থাকার জন্য একটা শটে কার কী কন্টিনিউটি, কোথায় কী ছিল, কে কোথায় দাঁড়িয়েছিল, কার পা কোথায়, হাত কোথায়, সমস্ত ভিজুয়ালি মনে রাখতে হতো। তখন ডিজিটাল ক্যামেরাও ছিল না যে ঝাট ঝাট করে ছবি তুলে, মানে আমাদের কাছে অন্তত সেই ক্যামেরা ছিল না যে ছবি তুলে রেখে দেবো, বা তখন মোবাইলে কোনো ক্যামেরা ছিল না, তাই পুরোটাই স্মৃতির ওপর দাঁড়িয়েছিল। তারপরে যখন ছবিগুলো ডেভেলপ হয়ে প্রিন্ট হতো, সেই সময় গিয়ে ছোটো ছোটো জায়গায় বিভিন্ন প্রসেস আমাদেরকে দেখতে হতো, তার জন্য সারা রাত আমরা ল্যাবেই বসে থাকতাম, ল্যাবের সিঁড়িতে ঘুরে বেড়াচ্ছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, গল্প করছি, আবার ডাকতো ডেকে নিয়ে, এই যে আর কোথায় না ওখানটা হল, প্রসাদ স্টুডিওর যে চেন্নাইয়ের তার হলে অডিটোরিয়ামে কি বসে আছি, কি না একটা 30 সেকেন্ডের কাট পিস বা 1 মিনিটের সেটা দেখানো হবে যে ডেভেলপ করে কী লাগছে, ওটা দেখে আমরা ওকে বলবো, সেটা ওকে বলবার পর তারপর সেটা যাবে আবার কাজে। তো এইরকম একটা সাংঘাতিক ইনভলভমেন্ট আমার মনে হয় শূন্যই বুকে যখন ছবিটা হচ্ছে চেন্নাইতে একটা গেস্ট হাউস, চেন্নাইতে গেস্ট হাউস নেওয়া হয়েছে, সেই গেস্ট হাউসে আমরা 6 জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমি, প্রডিউসার, এরা সবাই থাকতাম। সকালবেলা 2 জন গিয়ে বাজার করে নিয়ে আসতো চূর্ণি, এই 7-8 জনের পুরো রান্না করতো ওখানে, কারণ হোটেল থেকে কিনে আমরা পয়সা নিই তখন, মাছ টাছ এসব কিনে আনা হতো চূর্ণি, এবং আরও একজন থাকতো, তারা বসে ওখানে রান্না টান্না করে টরে রাখতো, আমরা খালি হেঁটে হেঁটে প্রসাদ ল্যাবে যাচ্ছি, আবার দুপুরে খেতে চলে আসছে সব এক দল, খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে, টিভি দেখা হচ্ছে, আবার যখন ফোন আসছে যে চলে আসুন পরে একটা ডেভেলপ হয়েছে, বিভিন্ন সমস্ত অপটিক্যালদের কাজ হতো তো সেগুলো, তো এর একটা অন্য পদ্ধতি ছিল। দেখো দুর্গা পুজো আগেও হতো, এখনও হয়, এখনও অনেক জায়গায় আমি শুনেছি ঢাকিটা ওই তোমার বিয়েতে বাজিয়ে দেয়, MP3-তে ঢাকি পাওয়া যায়, সেটা ঢাকি নেই কিন্তু ঢাক বাজছে কিন্তু মাইকে, কাজে বাতাবরণটা মোটামুটি ঠিক থাকছে কিন্তু একটা ইলেকট্রনিক ঢাকির কাজ চলছে। আমেরিকাতে বহু জায়গাতে মন্ত্র সিডিতে চালিয়ে দেয়, পুরোহিত ভ্যানিশড, এখন এই ডিজিটাইজড হয়ে গিয়ে এরকম শারীরিক এবং আন্তরিক কিছু কিছু জিনিস সিনেমা থেকে ক্রমশ বিলুপ্ত হয়ে খুব সহজ হয়ে দাঁড়িয়েছে সিনেমা বানানোটা। এই যে কিন্তু আমার বক্তব্য হচ্ছে টেকনিক্যালি সহজ হোক, কিন্তু যে পুজোর যে উপচারগুলো, পুজোর যে আঙ্গিকগুলো, সেগুলো যদি নষ্ট হয়ে যায়, সিনেমা বানানোটা যদি এতটাই জলভাত হয়ে যায় এবং সহজ বিকল্প পেশা হয়ে দাঁড়ায় মানুষের, তাহলে খুব বিপজ্জনক। মানে তুমি ডাক্তার তো এরম না, আমার ভালো লাগছে না বাবা, আমার এটা করবো না, দোকান করবো না, আমি কাল থেকে ডাক্তার হয়ে যাবো, এরকম তুমি কখনো হতে পারবে না, বা চাইলে ইঞ্জিনিয়ার হয়ে যাবো, কিন্তু ফিল্ম মেকার আর অভিনেতা হতে পারে, এটা চাইলেই হয়ে যেতে পারে, তুমি খেলোয়াড়ও হতে পারবে না। কাজে এই যে সহজলভ্য একটা পেশা সামনে ঝুলে গেছে মানুষের, এইটা নিয়ে একটু সচেতন হওয়া দরকার, এবং মনে হয় এবং যদি কেউ হয়ও কোনো রকম যেন পুজোর আয়োজন থেকে লোকে শর্টকাট না নেয়। একদম একদম, আমি উজানের কাছে আসবো, এবং এই যে সহজ ব্যাপারটা স্যার বললেন, শুধুমাত্র সিনেমা সহজ হয়নি, আমার মনে হয় অভিনেতারাও এখন সহজলভ্য হয়ে গেছে। সহজলভ্য ইন দ্য সেন্স, আগে আমরা আমাদের জেনারেশন অবধি আমরা যদি কোনো অভিনেতা সম্পর্কে জানতে চাইতাম বা পড়তে চাইতাম, আমাদের কিছু পেপার বা আর্টিকেলের উপরই ভরসা করতে হতো, এখন তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সেখান থেকে আমরা বিভিন্ন খবর পাই, এবং তুমি সেই জেনারেশনটাকে খুব ইজিলি উপভোগ করছো। তো তোমার কী মনে হয় যে এটা কি খুব ভালো জিনিস, যেখানে অ্যাজ এ অডিয়েন্সও আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তোমার ফটো দেখতে পাচ্ছি, তোমার সব কিছু গতিবিধি জানতে পারছি, এটা কি কোনোভাবে ভালো দিক বা খারাপ দিক, তুমি কি মনে করো? এটা তো আমার তো মনে হয় যে এটা সব কিছু মিলিয়ে প্রত্যেকজন আর্টিস্টের উপরে নির্ভর করছে,
তারা সেই মিডিয়ামটাকে কীরমভাবে ব্যবহার করবেন এবং সেটা কোনো অ্যাপ্রোচই যে খারাপ বা কোনো অ্যাপ্রোচই ভালো সেটা বলার অধিকার তো আমার নেই, কারণ এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা ব্যাপার যে কে কীরমভাবে নিজেকে সেই অর্থে প্রজেক্ট করতে চাইছে। কারণ সোশ্যাল মিডিয়া এবং এই এক্সপোজারের যে খেলাটা পুরোটা, এটা তো একটা খেলার মতো, এটা তো পুরোটা একটা ক্যালকুলেটেড, একটা ঠান্ডা মাথায় ভাবা অ্যাপ্রো, একটা মানে কী বলো পূর্ব পরিকল্পিত একটা নিজের আইডেন্টিটি তৈরি করা, যেটা তুমি আদৌ হয়তো সেটা তুমি নও, কিন্তু এটাকে ওই ক্যালকুলেশন যেগুলো ওগুলোর পিছনে যায় সেগুলো অত্যন্ত ব্যক্তিগত এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস অ্যাচিভ করতে চায় সেই ক্যালকুলেশনের মাধ্যমে। একটা সেই অর্থে খুব সিম্পলি বলতে গেলে একটা ইমেজ তৈরি করতে চায় তারা। তো সেটা তো যেহেতু ব্যক্তিগত আমি তো সবার হয়ে বলতে পারবো না, কিন্তু আমি নিজের দিকটা বলছি যে আমার মনে হয় যে এই মিডিয়ামটাকে এটা নেগেটিভ দিক তো বলাই যেতে পারে অনেক কিছু, যে এই যে অ্যাক্সেসিবল হয়ে যাওয়া, যে দরজাটা একটা খুলে রাখা, সেখানে অনেক মানে রুচিশীল সমালোচনা থেকে অনেকটা সরে গিয়ে অনেক রকমের ইনভেশন যেটাকে বলা যেতে পারে প্রাইভেসি, সেগুলো তো হয়ই, সেটাকে আমি ন্যাচারালি কোনো দিন সমর্থন করতে পারি না। কিন্তু আমি যদি সারাক্ষণ বদনাম করতে থাকি এই যে একটা এই যে নতুন যে বাতাবরণ তৈরি হয়েছে দর্শক এবং শিল্পীদের মধ্যে, তাহলে দায়িত্ব এড়িয়ে যাওয়া হবে। কারণ আমাদেরকে এই সোশ্যাল মিডিয়া বা যাই হোক না কেন এই প্ল্যাটফর্মগুলোকে নিজেদের মতো করে ব্যবহার করতে হবে এমনভাবে যাতে রুচিশীল সমালোচনা গ্রহণ করে নিজের কাজও ইম্প্রুভ করা যায় এবং নিজের যেই সেই অর্থে যে ইমেজ প্রজেকশন যেটা হয়, যে তুমি একটা ছবি দিচ্ছ, একটা ক্যাপশন দিচ্ছ, একটা লেখা লিখছো, সেটাতে তুমি দর্শকদের কী বোঝাতে চাইছো, যে তুমি কে সেটা তো তোমার নিয়ন্ত্রণে আছে। তো সেই আমি অন্তত আমার দিক থেকে বলতে পারি যে আমি যেরকম মানুষ আমি সেরকমভাবেই সেই সেই প্রজেকশনটা আমি রাখতে চাইবো, যাতে দর্শকরা আমার ব্যাপারে যতটুকু জানার ততটুকুই জানবেন, যতটা আমি চাইবো তারা জানুক এবং আমাকে যতটা সম্ভব আমার মতো করেই চিনবে। খুব ভালো, মানে খুব ভালো ম্যাচিওর একটা অ্যান্সার। এবং আমি লাস্ট একটা কোশ্চেনে আসছি স্যার আপনার কাছে, যে আপনার একটা হিন্দি সিনেমাও আসছে এবং সেই সিনেমাটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, তো আমি চাই সেটাও এরকমই সাকসেস পাক। এবং আমি একটা জিনিস ছোটো জিনিস জানতে চাইবো, আপনি যেহেতু বাংলা ইন্ডাস্ট্রি এতদিন ধরে কাজ করছেন এবং হিন্দিতে কাজ করছেন, মেকিং প্রসেসে কি কোনো ডিফারেন্স আছে, বা এই যে মানুষ সচরাচর এত বোম্বেতে কাজ করতে চায় যেটা সবাই চাচ্ছে, এটার মধ্যে আপনি কীভাবে দেখেন? এটা আমার যেটা হিন্দি ছবি দুটো, একটা আমি একটা অ্যান্থোলজি করেছিলাম সেটা আলাদা, ওটা অনেক ল্যাভিশলি, কিন্তু অন্য যে হিন্দি ছবিটা আমরা বানিয়েছি কলকাতাতে মনোহর পাণ্ডে সুরেন্দ্র ফিল্মসের, ওটা খুব একটা ছোট্ট মিষ্টি ছবি, ছোট্ট মানে এত মানে খুবই ছোট ছবি, ছোট লেন্থে নয়, তার হ্যান্ডেলিং আমরা যেভাবে বাংলা ছবি বানাই তার থেকে একটু বেশি যত্ন নিয়ে বানানো, যত্ন নিয়ে মানে একটা সুযোগ পেয়েছি আমরা, কিন্তু যেহেতু শিল্পীরা নির্দিষ্ট সময় বেশি কাজ করেন না বোম্বে, সেইগুলো নিয়মকানুন মেপে প্রায় বাংলা ছবির মতো করে ছবিটা মানে বানানো, কাজে আমার কাছে ওটা হিন্দি ছবি, ভাষাটা হিন্দি কিন্তু যেভাবে আমি এটা বাংলাতে বানাতাম প্রায় সেভাবেই আমি ছবিটা বানিয়েছি এবং সেইভাবেই তাকে সর্বভারতীয় দর্শক কাছে যাবে। এবং আমি বিশ্বাস করি যে ছবিটার মধ্যে এমন একটা সারল্য আছে, এমনই একটা ফেয়ারি টেল আছে, এমন একটা স্টুপিডিটি আছে ছবিটার মধ্যে, হ্যাঁ এটা ইটস এ ভেরি স্টুপিড ফেয়ারি টেল, হ্যাঁ এবং সেই বিভিন্ন চরিত্র বিভিন্ন ঘটনার ব্যাপারে আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি যে কি করা যেতে পারে, এটা আমার মনে পড়লো প্রত্যেকবার মনোহর পাণ্ডে বললেই ওটার কথা। মনোহর পাণ্ডে তো ওরও অনেক কন্ট্রিবিউশন আছে, এই ট্র্যাক্টটা এরকম হতে পারে, এই ট্র্যাক্টটা ওরকম হতে পারে, খুব মজার, খুব মজার। এবং বললাম না ইটস এ ভেরি স্টুপিড ফেয়ারি টেল, এবং আশা করছি সবার ভালো লাগবে, আসুক ছবিটা। এখনও ডাবিং কারেকশানস বাকি, অনেক কাজ বাকি, প্যান্ডেমিকের জন্য সব আটকে গেছিলো, তো আর বোম্বের কাজ আমাদের এখানকার মতো স্পিডে হয় না, এক মাসে শুটিং, পরের মাসে রেডি, তারপরের মাসে সেন্সার, এখানে এরকম হয় না, এখানে পাঁচ ছ মাস লেগে যায় একটা ছবিকে জায়গা মতো নিয়ে আসতে। আচ্ছা, আমি আমি একটা কোশ্চেন প্ল্যান ছিল না, একদম ছোট্ট একটা লাস্টে করছি, যেহেতু এই কথাটা এলো এবং দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে শুনি যে অ্যাক্টিং হতে গেলে অনেকে অ্যাক্টিং ইনস্টিটিউশনে যায় বা অনেক সিনেমা দেখে, তোমার ক্ষেত্রে বা আরও এরকম জেনারেশন আছে যাদের বাড়িতে বাবারা অভিনয় করছেন বা ডিরেক্টর হচ্ছেন বা ডিরেক্ট করে এসছেন, তো এটা কি তোমার কাছে একটা চলতা ফিরতা আমরা যদি বলি একটা ইনস্টিটিউট, বা এটাকে তুমি কীভাবে দেখেছো এই জিনিসটাকে? না, এই ইনস্টিটিউটে কোনো ক্লাস হয় না, কিন্তু এটাই হচ্ছে মজার ব্যাপার, মানে ইনস্টিটিউটে শুধু ছাত্ররা অধ্যাপককে অধ্যাপিকাকে দেখে শুধু, আর কিছুই না, তাদের সাথে সম্পর্কে মানে জড়িয়ে থাকে, ডাইনিং টেবিলে আড্ডা মারে এবং অভিনয় আর চলচ্চিত্র ছাড়া সব কিছু নিয়ে আলোচনা করে। তো সেরকম যদি ইনস্টিটিউট যদি আপনারা চালাতে পারেন আদৌ, কারণ ফাইন্যান্সিয়ালি কেউ তো খুবই কঠিন,
কিন্তু সত্যি বলতে গেলে আমাদের কিন্তু এই অভিনয়ের ট্রেনিং বা ক্লাস করা সেরকম কিন্তু বোধহয় আজ অবধি হয়নি। আমরা শুধু মানে আলোচনা করেছি হয়তো কোনো গল্পের ব্যাপারে বা কীরকমভাবে একটা চরিত্রকে বা একটা গল্পকে বা একটা চিত্রনাটকে অ্যাপ্রোচ করা যায়, কিন্তু তার থেকে বেশি কিন্তু আমরা কখনোই বসে যে একটা ট্রেনিং করা হয়েছে মানে কাউকেই, আমরা শুধু নিজেদের মধ্যে মানে বাবা ছেলে মা এই এই সম্পর্কর মধ্যেই আমরা আছি এবং যথেষ্ট ভালোই আছি। তো এটা যদি ইনস্টিটিউট আমাকে এই ইনস্টিটিউট যদি আমাকে সাফল্য দেয় বা আমরা যদি এখানে খুশি থাকি ইনস্টিটিউশনে, তার ইনস্টিটিউটটা থাক থাক তো থাক। এবং এই বলেই আমরা আজকে স্যার যদি কিছু বলতে চাই না, আমার কিছু বলার নেই। আচ্ছা, অভিনয় মানুষ শিখতে পারে, তার প্রযুক্তিটা শিখতে পারে, এটা করা উচিত, ওটা করা উচিত, এটা করা উচিত না, কিন্তু যে অভিনেতা যার ভিতর থেকে অভিনয় আসবে একটা দক্ষতা পর্যন্ত পৌঁছানো যায়, আর বাকিটা আমার খালি মনে হয় এটা জন্মগত একটা অধিকারও থাকা দরকার জিনিসটা, একটা মানের পর তারপর সেটা খুব ম্যাটার করে। তো অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য, এবং আমার মনে হয় অডিয়েন্সেরও এই ক্রিসপি আড্ডাটা ভালো লাগবে, এবং লক্ষ্মী ছেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো প্রত্যেককে। যারা দেখেননি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি গিয়ে লক্ষ্মী ছেলে দেখুন। ধন্যবাদ ধন্যবাদ।